আসসালামু আলাইকুম, আমি ফাহাদ সাগর। আমি শ্যামলী আশা ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স করতেছি। ফার্স্ট বলবো, আমার কম্পিউটার শেখার এতটা ইয়ে ছিল না। পরে আমার আপু, এরপরে আমার একটা ভাগিনে ছিল, ও আমাকে বললো যে কম্পিউটার শেখার জন্য। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে কম্পিউটার ওয়ার্ল্ডটা এখানে আমার কাছেই আছে, তখন এখানে আসি। আসার পরে আমার একটু ভয় লাগলো যে এখানে কিভাবে শেখাবে, ব্যাচ ওয়াইজ শেখালে তো আমি পারবো না, আমি ক্লাস করতে পারবো কি পারবো না, ওটা নিয়ে ভয় ছিলাম। পরে যখন ক্লাস করতে থাকি তখন দেখলাম যে ওনারা ওইরকম ভাবে শেখায় না। আজকে যেখানে বন্ধ স্টপ করছি, পরের দিন ওখানে পর থেকেই আমাকে আবার করাচ্ছে, যেটা আমার জন্য অনেক উপকারে আসে। ওই জন্য আমি কোর্সটা ঠিক মতো করতে পারছি, আর করতে পারতে আমি এমন ভাবে নিতে পারছি যেটা আমি আমার আপুকে গিয়ে কিংবা আমার ভাগিনাকে গিয়েও এখন আমি দেখাতে পারি যে আমি এরকম ভাবে করছি, তোরাও কর। এখানে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার বুঝতে পারিনি যে আমি এরকম ভাবে পারবো জিনিসটা, এখন যেরকম ভাবে দেখতেছি যে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, মানে এমন ভাবে আমি কম্পিউটার কাজটা শিখতে পারছি। এখান থেকে আমি স্যার ম্যামরা আমাকে এমন ভাবে শিখাইছে, এই জন্য আমি এখানে A+ পাইছি। আর ওনাদেরও অনেক ইয়ে ছিল, আমাকে অনেকভাবে দেখাইছে, একবার না পারলে বারবার যতবার জিজ্ঞেস করছে ততবারই আমাকে বলে দিছে, ওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। স্যার ম্যামরা আমাকে অনেক হেল্প করছে। আমি বলবো যে আমার ফ্রেন্ড যারা আছে কিংবা ওদের আশেপাশে যারা আছে সবাইকে বলবো যে তোরা যদি কখনো কম্পিউটারের কাজ শিখতে চাস অবশ্যই কম্পিউটার ওয়ার্ল্ডে আসবি,